আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বরাবরের মতো আজকেও আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। কামরুন নাহার। কামরুন নাহার, আপনি কোথা থেকে এসেছেন? কল্যাণপুর থেকে। ঢাকার কল্যাণপুর থেকে এসেছেন। আচ্ছা, একটু জানতে চাইবো এই ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি সমস্যা নিয়ে প্রথমে এসেছিলেন? আমি এখানে হাঁটু সমস্যা নিয়ে আসছি। দীর্ঘদিন হাঁটু সমস্যায় ভুগছিলাম। কতদিন যাবত এই সমস্যাটা ভুগছেন আপনি? আমি তো দীর্ঘ অনেক দিনই ভুগছিলাম। তারপর চার মাস যাবত ব্যথা নিয়ে, চার মাস যাবত ব্যথাটা প্রচন্ড আকার ধারণ করেছে। হ্যাঁ, প্রচন্ড আকার, হাঁটু বাজ করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? তার মানে গত অনেকদিন যাবত আপনি যে সমস্যাটা আপনি ভুগছেন, আপনার যে হাঁটু ব্যথার সমস্যা, সেটা আপনি 11 দিন যাবত আপনি ট্রিটমেন্ট নিয়েছেন। বর্তমানে আপনার কি অবস্থা? আপনি অনেকটুকু ভালো বোধ করছেন? অনেক সন্তুষ্ট। আচ্ছা, জানতে চাইবো আপনার এই হাঁটু ব্যথার জন্য কি এর আগে আপনি কোথাও ট্রিটমেন্ট করিয়েছেন? বিভিন্ন জায়গায় একটু থেরাপি নিয়েছিলাম। বিভিন্ন জায়গায় থেরাপি নিয়েছেন, বিভিন্ন ধরনের মেডিসিন খেয়েছেন। আচ্ছা, সেগুলো খাওয়ার পরে পরবর্তীতে আপনার কি অবস্থা হতো? মানে হয়তো থেরাপি ছেড়ে দিয়েছেন বা ওষুধ ছেড়ে দিয়েছেন, সেই ব্যথাটা কি আবার আগের পর্যায়ে চলে আসতো? হ্যাঁ, আমি তেমন একটা উপকার পাইনি। উপকার পাইনি। আচ্ছা, জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা কিভাবে জানতে পেরেছিলেন? এটা তো আমি অ্যাকচুয়ালি স্যারের ইউটিউব চ্যানেল থেকে। ইউটিউব চ্যানেল থেকে প্রথম জানতে পারেন? হ্যাঁ, প্রথম জানতে। প্রথম যখন জানতে পারেন তখন আপনি মনে করেছেন যে একবার স্যারের সাথে এসে দেখা করি? দেখা করি। দেখা করার পর স্যার কি বলেছিলেন আপনাকে? স্যার বললাম স্যারকে আমার এই সমস্যা। স্যার বলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। স্যার আপনাকে আশ্বাস দিয়েছেন যে আপনি ভালো হয়ে যাবেন? এবং সেই কথা মতো যখন আপনি ভর্তি হয়েছেন আপনি দেখলেন যে মাত্র অল্প কয়েকটা দিনে আপনি সম্পূর্ণ ভালো হয়ে গেছেন? ইনশাআল্লাহ আমি অনেক ভালো। একটু জানতে চাইবো আপনি যখন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, এখানকার যারা ডক্টর ছিলেন বা নার্স ছিলেন বা অন্যান্য যারা স্টাফ আছেন, তারা কি টাইম টু টাইম আপনার সেবা করেছে বা আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা সেটা কি টাইম টু টাইম পেয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুব ওরা অনেক বেশি আন্তরিক। মানে আপনারা তো অনেক হসপিটালে ভিজিট করেন, সেই তুলনায় আপনার মনে হচ্ছে যে এখানে আপনি যা পাওয়ার কথা টাইম টু টাইম পেয়েছেন? আচ্ছা, সত্যি অনেক অনেক ওরা অনেক আন্তরিক। আচ্ছা, ভালো। আচ্ছা, একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটাল পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, আপনার কেমন লেগেছে? আপনারা তো অনেক হসপিটাল ভিজিট করেন। আমার তো মনে হচ্ছে আমি বাসায় আছি। নিজের বাসার মতো আপনার মনে হচ্ছে? নিজের বাসার মতো। ভালো বলেছেন। ক্লিন। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইবো, আপনি যে হাঁটুর ব্যথায় দীর্ঘদিন যাপন আপনি ভুগেছেন এবং অনেক কষ্টে আপনি দিন যাপন করেছেন, হয়তো আপনার যে স্বাভাবিক যে জীবনযাত্রা ছিল সেটা আপনি হয়তো করতে পারেননি, অনেক দিন গিয়েছে, হয়তো আপনি ব্যথায় কাতরাচ্ছিলেন, এরকম অনেক সময় গিয়েছে, আপনার কষ্টের সময় গিয়েছে, তো এরকম কিন্তু বাংলাদেশে এবং বাংলাদেশের অসংখ্য রোগী আছেন যারা হয়তো ব্যথায় কষ্ট পায়, হয়তো ওনারা কোনো ট্রিটমেন্ট নিতে পারেন না বা কোন ডক্টরের কাছে যাবেন হয়তো তারা সেটাও বুঝতে পারেন না, হয়তো দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হন, তাদের সর্বস্ব বিক্রি করে দেন, তারপরে হয়তো ওনারা সঠিক ট্রিটমেন্ট পান না, তো সেই সব রোগী ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি তাদের উদ্দেশ্যে বলবো যে তারা যেন অন্ততপক্ষে সঠিক সময়ে সঠিক জায়গাতে আসে, চিকিৎসা নেন। আপনার কি মনে হয় যে তারা একবার হলেও ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার সাথে দেখা করে অন্তত একবার হলে আসে, দেখুক, চিকিৎসা করুক, আপনি যেমন উপকার পেয়েছেন তারা হয়তো তাদের উপকারটা পেতে পারে, দেখুক একবার এসে অন্তত পক্ষে যে কি ধরনের উপকার ওনারা পান, নিশ্চয়ই ওনারা ভালো হবেন আসলে। আচ্ছা, সবশেষে জানতে চাইবো আপনি এই ডিপিআরসি হসপিটালে যে সেবা পেয়েছেন, আউট অফ 10 দশের ভিতরে কত মার্ক দেবেন যদি আপনাকে মার্কস দিতে বলা হয়? দশের মধ্যে? জি, দশের মধ্যে আমি 9 দিবই। 9 দিবেন? বিটি টুডেজ এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত এবং সময় দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময়
আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।